আজকে ফিনল্যান্ডে -4-5 degrees চলতেছে, আর আমার জামাই এই যে বাইরে ময়লা ফেলতে যাইতেছে, হাফ প্যান্ট পরা এবং হাফ প্যান্ট এবং হাফাতার গেঞ্জি পরে একটা স্লিপার পরে ময়লা ফেলতে যাইতেছে। মানে আপনারা কি বুঝতে পারছেন যে শরীর কিভাবে অ্যাডপ্ট করে না? দেখেন মানুষের শরীর কিভাবে সব কিছু অ্যাডপ্ট করে নেয়। আমরা প্রথম যেদিন ফিনল্যান্ডে আসছি আগস্টের 10 তারিখে, তখন কাইন্ড অফ সামারি চলতেছিল এবং টেম্পারেচার ছিল 16-17 degrees। তখন আমরা লিটারেলি কাঁপতেছিলাম বাস স্ট্যান্ডে যে কী আসে না আসে তাড়াতাড়ি ব্যাগ থেকে বের করে নিজেরে কভার করার জন্য, এত ঠান্ডা লাগতেছিল শরীর। মানে +16-17 degreesতেই আমাদের কাঁপুনি দেওয়া শীত, কিন্তু এখন আমরা -25-30 degreesে থাকতে থাকতে আমাদের শরীর এমন হয়ে গেছে যে -5-10 কোনো ব্যাপার না, লাইক হাফ প্যান্ট গেঞ্জি পরে কিন্তু চলে যাওয়া যায়, এটা কোনো ফিলই হয় না। ব্যাপারটা হচ্ছে আপনি যত এক্সট্রিম সিচুয়েশনে থাকবেন নিজেকে তত এক্সট্রিমভাবে আপনার শরীরটা ওই সিচুয়েশনটাকে অ্যাডপ্ট করে নিবে। ভিডিওটা এই জন্যই বানানো কারণ অনেক আপুরা জিজ্ঞেস করে, আপু এত ঠান্ডার ভিতরে আপনারা বেঁচে আছেন কিভাবে, সার্ভাইভ কীভাবে করতেছেন? আসলে সার্ভাইভালটা হয়ে যায় কারণ মানুষের বডিটাই সার্ভাইভাল, যে যেখানে আসে ওই পরিবেশের সাথে মানিয়ে নিয়ে যায়, এভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে।